ওয়েলকাম টু ক্লাসমেট লার্নিং টুগেদার তো আজকে থেকে আমরা ইতিহাসের বিভিন্ন অধ্যায়ের অধ্যায়ভিত্তিক আলোচনা এবং সে আলোচনার পরেই ওই অধ্যায়ের উপরে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্র্যাকটিসে ক্লাস শুরু করছি আজকে সর্বপ্রথম ক্লাস আর এই ক্লাসগুলোতে ইতিহাসের বিভিন্ন অধ্যায়ের উপর আমরা সংক্ষিপ্ত আলোচনা করব অর্থাৎ তোমাদেরকে ওই আলোচ্য অধ্যায় সম্পর্কে একটি মাইন্ড ম্যাপ দেওয়ার চেষ্টা করব এবং এই আলোচনার শেষেই ওই অধ্যায়ের উপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসি নিয়ে আলোচনা করব যে এমসি কিউগুলো আগত যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন যেমন সেটা ডাব্লু বিভিন্ন এক্সাম হতে পারে ফুড এসআই বা ক্লার্কশিপ ডাব্লু বি বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই সমস্ত অধ্যাভিত্তিক আলোচনা এবং এমসিকিউগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে এবং তোমাদেরকে কিন্তু অনেকভাবে হেল্প করবে তো আজকে আমরা এই অধ্যাভিত্তিক আলোচনা যে অধ্যায়টি বেছে নিয়েছি সেটি হলো প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান তো এই অধ্যায়টি শুরু করবার পূর্বেই আমরা একটু জেনে নেব যে ভারতবর্ষের এই ইতিহাস রচনার যে উপাদানগুলো রয়েছে সেগুলো কয় ভাগে বিভক্ত তো ডায়াগ্রামে আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানগুলোকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি একটা সাহিত্য অর্থাৎ সাহিত্যিক উপাদান আরেকটি কি প্রত্নতাত্ত্বিক উপাদান আবার এই সাহিত্যিক উপাদান বা সাহিত্যকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে দেশীয় সাহিত্য আর অন্যটি রয়েছে বিদেশি সাহিত্য এবার প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোর মধ্যে রয়েছে লিপি মুদ্রা স্থাপত্য ভাস্কর্য ঠিক আছে প্রত্যেকটি উপাদান প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তো এবার এই উপাদানগুলো সম্পর্কে আমরা সেপারেটলি সংক্ষেপে একটু জেনে নেব চলো তো প্রথমে আমরা দেশীয় সাহিত্যিক উপাদান সম্পর্কে জানবো তো এই দেশীয় সাহিত্যিক উপাদানের মধ্যে কিন্তু সর্বপ্রথমে আসছে বৈদিক সাহিত্য অর্থাৎ ঋক শাম যজু অথর্ব এই সমস্ত বৈদিক সাহিত্য থেকে কিন্তু আমরা প্রাচীন ভারতের অনেক তথ্যই আমরা পেয়ে থাকি তারপরে রামায়ণ মহাভারত বিভিন্ন মহাকাব্যগুলো বিভিন্ন পুরাণ স্মৃতিশাস্ত্র বৌদ্ধ জৈনদের ধর্মগ্রন্থ যেমন বৌদ্ধদের লেখা সরি বৌদ্ধদের যে ধর্মগ্রন্থ ছিল ত্রিপিটক সেখান থেকে কিন্তু কিন্তু আমরা তৎকালীন ভারতবর্ষের অনেক তথ্যই পাই তারপরে সংস্কৃত সাহিত্য অর্থাৎ কালিদাসের লেখা যে বিভিন্ন নাটকগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু আমরা তৎকালীন ভারতবর্ষের গুপ্ত যুগের ইতিহাস সম্পর্কে জানতে পারি তারপরে বিভিন্ন সম্রাটের লেখা সম্রাটের জীবন চরিত্র বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ইতিহাস এই প্রত্যেকটি দেশীয় উপাদানই কিন্তু ভারতবর্ষের ইতিহাস রচনার ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী ঠিক আছে তো এই নিয়ে আমাদের দেশীয় সাহিত্যিক উপাদানের উপরে সংক্ষিপ্ত আলোচনা শেষ হল এবার আমরা চলে আসবো বিদেশি সাহিত্যিক উপাদান সম্পর্কে জানব এবার কি বিদেশি সাহিত্যিক উপাদান তো বিদেশি সাহিত্যিক উপাদানগুলোর মধ্যে সবার প্রথমে আসছে হেরোডোটাসের নাম হেরোডোটাস কখনোই ভারতবর্ষে আসেননি কিন্তু তিনি ভারতবর্ষে পার্শ্বিকদের আক্রমণ সম্পর্কে যা বলেছিলেন সেইখানে কিন্তু ভারতবর্ষে অনেক তথ্যই আমরা জেনে যাই তারপরে রয়েছেন টেসিয়াস মেগাসিনিসের লেখা সেই ইন্ডিকার কথা তো আমরা সকলেই জানি তারপর টলেমি প্লিনি এদের লেখা বিভিন্ন গ্রন্থগুলো কিন্তু প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপরে বিভিন্ন সময়ে আসা ভারতবর্ষের বাইরে থেকে অর্থাৎ বিভিন্ন বিদেশি পর্যটক যেমন ফাহিয়েন হিউয়েন সাং অলবিরুনি এদের লেখা গ্রন্থগুলো থেকেও কিন্তু আমরা তৎকালীন ভারতের ইতিহাস রচনার অনেক উপাদানই পাই ঠিক আছে তো এই নিয়ে আমাদের সাহিত্যিক উপাদান সম্পর্কে আলোচনা কিন্তু শেষ হল এবার আমরা চলে আসবো প্রত্নতাত্ত্বিক ইতিহাস সরি প্রত্নতাত্ত্বিক উপাদান সম্পর্কে একটু জানব ঠিক আছে তো তারপরে আমরা চলে যাব এমসিকিউ পার্টে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোর মধ্যে কিন্তু রয়েছে কি ও প্রশস্তি মুদ্রা স্থাপত্য ভাস্কর্য তো প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো কিন্তু একে অপরের সাথে কিন্তু ইন্টার রিলেটেড অর্থাৎ একটি উপাদান থেকে যখন প্রাচীন ভারতের ইতিহাস রচনা করা হয়েছে তখন অন্য একটি উপাদান কিন্তু তার সত্যতা যাচাই সাহায্য করেছে ঠিক আছে এই নিয়ে আমাদের ভারতবর্ষের ইতিহাস রচনার উপাদানগুলো সম্পর্কে আলোচনা শেষ হয়ে গেল এবার আমরা চলে আসবো এমসি তো কোয়েশ্চেন নাম্বার ওয়ান কোন গ্রন্থটিকে ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক গ্রন্থ বলা হয় অপশান এ কৌটিলের অর্থশাস্ত্র অপশান বি কলোহনের রাজতরঙ্গিনী অপশান সি বানভট্টের হর্ষচরিত আর অপশান ডি মেগাসিনিসের ইন্ডিকা তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশান বি কলোহনের রাজতরঙ্গিনী ঠিক আছে অর্থাৎ কলহনের রচিত রাজতরঙ্গিনী গ্রন্থটি ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক গ্রন্থ এবার এই রাজতরঙ্গিনী গ্রন্থটি কিন্তু দ্বাদশ শতকে রচিত হয়েছিল আর এই গ্রন্থ থেকে আমরা ইতিহাসের সরি কাশ্মীরের ইতিহাস জানতে পারি চলে যাব এবার আমরা পরবর্তী কোশ্চিনে কোশ্চেন নাম্বার টু বিশ্বের প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদের রচনাকাল হলো অপশান এ ষোলোশো থেকে নশো খ্রিস্টপূর্বাব্দ অপশান বি পনেরোশো থেকে পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ অপশান সি পনেরোশো থেকে নশো খ্রিস্টপূর্বাব্দ আর অপশান ডি একুশশো থেকে পনেরোশো খ্রিস্টাব খ্রিস্টপূর্বাব্দ তো ঋগবেদের রচনাকাল হলো অপশান সি পনেরোশো থেকে নশো খ্রিস্টপূর্বাব্দ ঠিক আছে তো এই ঋগবেদ থেকে আমরা কি জানতে পারি এই ঋগবেদ থেকে কিন্তু আমরা সপ্তসিন্ধু অঞ্চলে বসবাসকারী আর্যদের সম্পর্কে আমরা জানতে পারি ঠিক আছে চলে যাব আমরা এবার পরবর্তী কোশ্চিনে অর্থাৎ কোশ্চিন নাম্বার থ্রিতে তো বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত এটা একটা খুবই সহজ প্রশ্ন অপশনগুলো আমরা একবার দেখে নেব অপশান এ প্রাকৃত অপশান বি পালি অপশান সি সংস্কৃত আর অপশান ডি মাগধী অপভ্রংশ তো এর উত্তর হচ্ছে অপশান বি পালি অর্থাৎ বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ ত্রিপিটক পালি ভাষায় রচিত এবার এই ত্রিপিটকে কিন্তু তিনটি পিটক রয়েছে একটা বিনয় পিটক পিটক আর অভিধর্ম পিটক কোশ্চেন নাম্বার ফোর বুদ্ধ চরিত্র গ্রন্থটির রচয়িতা হলেন অপশান এ হরিসেন অপশান বি হর্ষবর্ধন অপশন সি অশ্বঘোষ অপশন ডি বানভট্ট তো বুদ্ধ চরিত্র গ্রন্থটি রচয়িতা হলেন অপশান সি অশ্ব ঘোষ চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চিন নাম্বার ফাইভ কালিদাসের লেখা নাটকগুলি থেকে কোন যুগের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানা যায় অপশনগুলো এবার আমরা একে একে দেখে নেব অপশন এ পাল যুগের অপশন বি গুপ্তযুগের অপশন সি কুষাণ যুগের অপশন ডি কোনোটি নয় তো কালিদাসের লেখা বিভিন্ন নাটকগুলি থেকে আমরা যে যুগের ইতিহাস সম্পর্কে জানতে পারি সেটা হচ্ছে অপশন বি গুপ্তযুগের ইতিহাস ঠিক আছে কোশ্চিন নাম্বার সিক্স আরবদের সিন্ধু বিজয়ের বিবরণ পাওয়া যায় কোন গ্রন্থ থেকে অপশন এ প্রবন্ধ চিন্তামণি অপশন বি সুকৃতিক সংকীর্তন অপশন সি চাচনামা অপশন ডি নন্দিক কলম্বোকাম তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি চাচনামা অর্থাৎ চাচনামা গ্রন্থ থেকে আরবদের সিন্ধু বিজয়ের বিবরণ আমরা পাই চলে আসবো পরবর্তী কোশ্চিনে কোয়েশ্চিন নাম্বার সেভেন রাসমালা ও কীর্তি কৌমুদি গ্রন্থ দুটি থেকে কোন রাজ্যের ইতিহাস জানা যায় অপশান এ কাশ্মীর অপশন বি মাদ্রাজ অপশন সি বিহার আর অপশন ডি গুজরাট তো এই রাসমালার কৃতিক থেকে কিন্তু আমরা গুজরাটের ইতিহাস সম্পর্কে জানতে পারি তো এর উত্তর হল অপশন ডি গুজরাট এই দুটোই কিন্তু আঞ্চলিক ইতিহাস অর্থাৎ আঞ্চলিক ইতিহাস সমন্বলিত গ্রন্থ এবার কোশ্চিন নাম্বার এইট নিম্নলিখিত জোরগুলির মধ্যে ভুল জোরটি নির্বাচন করুন অপশন এ হস্তিগুম্পা প্রশস্তি খারবেল অপশন বি আইহল প্রশস্তি দ্বিতীয় পুলিকেশি অপশন সি এলাহাবাদ প্রশস্তি চন্দ্রগুপ্ত মৌর্যর অপশন ডি নাসিক প্রশস্তি গৌতমী পুত্র সাতকর্ণী তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি এলাহাবাদ প্রশস্তি এটা চন্দ্রগুপ্ত হবে না এটা সমুদ্রগুপ্ত হবে চলে আসবে পরবর্তী কোশ্চেনে কোশ্চিন নাম্বার নাইন খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে লিপিগুলিতে ড্যাশ ভাষা ব্যবহৃত হতো অপশন এ পালি অপশন বি প্রাকৃত অপশন সি সংস্কৃত আর অপশন ডি ব্রাহ্মী তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি প্রাকৃত ঠিক আছে সাধারণত অশোকের যে শিলালিপিগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এই প্রাকৃত ভাষাও ব্যবহৃত হতো কোশ্চিন নাম্বার টেন প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে মুদ্রা সম্পর্কিত সঠিক তথ্যটি নির্বাচন করুন তো এখানে কি রয়েছে প্রাচীন মুদ্রাগুলি তৎকালীন সমাজের বিভিন্ন শিল্পকলা সম্পর্কে জানা যায় তারপরে রয়েছে সাহিত্য শিলালিপি থেকে প্রাপ্ত তথ্যগুলির সত্যতা মুদ্রা দ্বারা নিশ্চিত করা হয় এবার অপশন এ এক নম্বরটা সঠিক অপশন বি দুই নম্বর সঠিক অপশন সি এক ও দুই উভয়ই সঠিক আর অপশন ডি এক এবং দুই উভয়ই ভুল তো এর সঠিক উত্তর রয়েছে অপশন সি এক এবং দুই উভয়ই সঠিক কোশ্চেন নাম্বার ইলেভেন তারিক ই ফিরোজ সরি এটা ফিরিজ শাহী নয় এটা ফিরোজ শাহী হবে গ্রন্থটি কে রচনা করেন অপশান এ আমির খসরু সরি হ্যাঁ অপশন বি জিয়াউদ্দিন বরানি অপশন সি আব্বাস শেরওয়ানি আর অপশন ডি আব্দুল্লাহ তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি জিয়াউদ্দিন বরানি অর্থাৎ তারিখ ই ফিরোজ শাহীর গ্রন্থটি জিয়াউদ্দিন বরানির লেখা এবার চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার টুয়েলভে কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ কিতাব উল হিন্দ গ্রন্থটিকে রচনা করেন এটিও একটি সহজ প্রশ্ন অপশান এ আমির খসরু অপশান বি জিয়াউদ্দিন বরানি অপশান সি আব্বাস শেরওয়ানি আর অপশান ডি আবদুল্লাহ তো এর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ আমির খসরু চলে যাব পরবর্তী কোশ্চিনে আশা করি ক্লাসগুলো করতে তোমাদের বেশ ভালোই লাগছে এইভাবে আমাদের সাথে থাকবে কোশ্চেন নাম্বার থার্টিন কাকে ভারতে তোতা পাখি বলা হয় অপশান এ আমির খসরু অপশান বি জিয়াউদ্দিন বরানি অপশন সি আব্বাস শেরওয়ানি আর অপশন ডি আবদুল্লাহ তো এই প্রশ্নটিরও সঠিক উত্তর হচ্ছে অপশান এ আমির খসরু অর্থাৎ আমির খসরুকেই ভারতের তথা পাখি বলা হয় চলে আসছি আমরা পরবর্তী কোশ্চিনে কোশ্চিন নাম্বার ফোরটিন সন্ধ্যাকর নন্দী রচিত গ্রন্থটি হল অপশান এ রামচরিত অপশান বি কুমারপাল চরিত অপশান সি হর্ষচরিত অপশান ডি বিক্রমাঙ্কদেব চরিত তো সন্ধ্যাকর নন্দী রচিত গ্রন্থটি হলো কিন্তু রামচরিত তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশান এ রামচরিত ঠিক আছে এবার আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেনে অর্থাৎ কোশ্চেন নাম্বার ফিফটিনে তো কোশ্চিন নাম্বার ফিফটিন আমির খসরু রচিত একটি গ্রন্থের নাম হলো অপশান এ তাজ উল ইয়ামিনী অপশান বি কিতাব উল ইয়ামিনী অপশান সি তুঘলকামা আর অপশান ডি তারিক ই শের তো এটিও একটি সহজ প্রশ্ন আর এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি তুঘলকামা ঠিক আছে তো এই নিয়ে আমাদের প্রথম অধ্যায় ভিত্তিক আলোচনার যে ক্লাস সেটা শেষ হলো আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং